দলীয় কর্মীদের নিয়ে পিকনিক বনগা বিজেপির, পিকনিকে উপস্থিত বনগার সাংসদ, 100 দিনের টাকা দিচ্ছে না, পাল্টা কটাক্ষ তৃণমূলের। দলীয় কর্মীদের উজ্জীবিত করতে পিকনিকের আয়োজন বনগা বিজেপির। রবিবার বনগা কালীতলা এলাকায় মণ্ডল সভাপতির উদ্যোগে এই পিকনিকের আয়োজন করা হয় বলে জানা গেছে। এদিনের পিকনিকে উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর, বনগা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল, ছিলেন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ। বনগা দক্ষিণ দুই মণ্ডলের পক্ষ থেকে পুরাতন বনগায় ইছামতি নদীর পাড়ে এলাহি আয়োজন করা হয় পিকনিকের। ভারতীয় জনতা পার্টির মণ্ডলের তরফ থেকে মণ্ডল সভাপতি আছে, প্রত্যেক বছরই পিকনিক করে, এবারও করেছে। জনজুয়ার দেখছেন, সব কর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পিকনিক করছে। প্রত্যেক বছরই মণ্ডল সভাপতি করেন তিনি, পলিটিক্সের কিছু নেই। এখানে বিধায়ক এসেছিলেন, এই দক্ষিণের বিধায়ক এসেছিলেন, স্বপনদাও এসেছিলেন, এখানে একটু আগেই চলে গেছেন, উনি আসলেই দেখতে পেতেন, আপনারা তখন আসেননি। পিকনিক কর্মীদের নিয়ে সারা বছর কর্মীরা খাটে, উজ্জীবিত করার জন্য একদম সারা বছর কর্মীরা খাটে, তাহলে একটা দিন তো তারা আনন্দ উপভোগ করবে, তার জন্য পিকনিকটা করার। মণ্ডল সভাপতিকে ধন্যবাদ জানাবো, যার নেতৃত্বে প্রত্যেক বছর এখানে পিকনিকটা হয়। প্রায় 1000 কর্মী সমর্থকদের নিয়ে এদিন পিকনিকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। মেনুতে ছিল ডাল, মাংস, চাটনি, পাঁপড় ভাজা। চেয়ার টেবিল পাতিয়ে কর্মীদের খাওয়ার ব্যবস্থাও করা হয়। নাচে গানে মেতে ওঠেন কর্মীরা। শান্তনু ঠাকুর বলেন, সারা লোকসভা জুড়ে আগামীতে পিকনিক হবে। পিকনিক পলিটিক্স কোথায়? ভারতীয় জনতা পার্টির যারা আমাদের কার্যকর্তারা আছে, স্বতঃস্ফূর্তভাবে পিকনিক করেছে, তাদের ভিতরে আসাটাই কাম্য। আরো পিকনিক হবে, 100 পিকনিক হবে সামনে, মানে আবারও পিকনিক পলিটিক্স, পুরো লোকসভা নিয়ে পিকনিক হবে, পুরো লোকসভা নিয়ে পিকনিক হবে, গঙ্গার উপরে পিকনিক হবে, সে সমস্ত হতে যাচ্ছে আগামীতে। সব বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে, বিধায়করা হাজিরও আছে কেউ কেউ এখানে। যদিও শান্তনু ঠাকুরের এই পিকনিক নিয়ে কটাক্ষ করেছে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, মানুষের সঙ্গে না থেকে পিকনিকের আয়োজন করছে বিজেপি। 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছে না, সেখানে পিকনিক করছে। এসব একটা বনভোজন, একটা আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে আছেন, মানুষের সঙ্গে তো নেই, তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে রয়েছেন, মানুষের পাশে রয়েছেন, মানুষের উন্নয়ন পৌঁছে দিচ্ছেন, আর ওরা আনন্দে আত্মপ্রকাশ করছেন, পিকনিক করছেন। অনেক গরিব মানুষ আছেন যাদেরকে আজকে তারা আবাস যোজনা থেকে বঞ্চিত করেছেন, 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছেন, তারা আবার কিসের পিকনিক করেন? মানুষ এগুলো ক্ষমা করবে না, ঠিক সময় জবাব দিয়ে দেবে মানুষ। পিকনিক ওদের মধ্যে আর কিছু তো নেই, ওদের কথা কেউ শুনছে না, জনগণের কাছে ওরা পৌঁছতে পারছে না, ওদের মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে, পঞ্চায়েত এবং পৌরসভায় প্রমাণ করে দিয়েছেন এবং আগামী লোকসভায় প্রমাণ করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।